উত্তরপ্রদেশের পর এবার গুজরাটে দুষ্কৃতীদের নিশানায় মিম প্রধান সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। গুজরাটে বন্দে ভারত এক্সপ্রেসে সফর করার সময় আসাদউদ্দিন ওয়াইসিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে জানিয়েছে জি ২৪ ঘন্টা। সংবাদ মাধ্যমটির এ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে জানা যায়, গুজরাটে বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন AIMIM নেতা আসাদউদ্দিন ওয়াইসি। সেই সময় ট্রেনের জানালায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি পাথর ছোড়ে বলে অভিযোগ করা হয়েছে। তার দলের নেতা ওয়ারিশ পাঠান এই দাবি করেছেন। এই হামলায় ট্রেনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। পাঠান সোমবার দাবি করেছেন যে AIMIM প্রধান এবং দলের গুজরাট রাজ্যের সভাপতি সাবির কাবলিওয়ালা এবং অন্যান্য দলের নেতারা আহমেদাবাদ থেকে সুরাট যাওয়ার সময় বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা করছিলেন। সেই সময় এই ঘটনাটি ঘটেছিল। গন্তব্যের থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। এদিকে এ নিয়ে আসাদউদ্দিন ওয়াইসির এক প্রতিক্রিয়া উঠে এসেছে NDTV হিন্দি অনলাইনের এক প্রতিবেদনে। ওয়াইসি বলেন, আমার কোনো ভয় নেই, পৃথিবীতে আসা যাওয়া সবই আল্লাহর হাতে। AIMIM নেতা ক্ষতিগ্রস্ত জানালার কাঁচের ছবি শেয়ার করেছেন এবং টুইট করেছেন, আজ সন্ধ্যায় যখন আমরা আসাদউদ্দিন ওয়াইসি, সাবির কাবলিওয়ালা সাহেব এবং AIMIM ন্যাশনাল টিম আহমেদাবাদ থেকে সুরাট যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলাম, তখন কিছু অজ্ঞাত ব্যক্তি ট্রেনে পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে ফেলেছিল। গুজরাটে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় পাঠানকে একটি ভিডিওতে বলতে শোনা যায় যে আসাদউদ্দিন ওয়াইসি যেখানে বসেছিলেন ট্রেনের সেই কোচে পরপর দুটি পাথর ছোড়া হয়েছিল। AIMIM নেতা দাবি করেছেন, আমরা আজ আহমেদাবাদ থেকে সুরাত পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা করেছে। গন্তব্য থেকে ২০ কিলোমিটার দূরে ছিলাম, তখন একটি পাথর ছোড়া হয়েছিল যা জানালার কাঁচকে ক্ষতিগ্রস্ত করে। ওয়াইসি সেই কোচে বসেছিলেন। কেউ পরপর দুটি পাথর ছুঁড়েছে। আপনি পাথর ছুঁড়তে পারেন অথবা গুলি চালাতে পারেন, কিন্তু আমাদের অধিকারের জন্য আমাদের আওয়াজ কখনোই থামবে না। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা NN দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে ৫০% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা NN দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।